আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের বছরের মাস কয়টি হবে এটা নির্ধারণ করে রেখেছেন।
মাস হবে ১২টি, ইসনা মানে দুই আশারা হবে ১০, ইসনা আশারা সারা ১২টি মাস হবে, এটা আল্লাহ নির্ধারণ করেছে। আর এই নির্ধারণটা ফি কিতাবিল্লাহ, আল্লাহর একটা সংরক্ষিত কিতাব আছে, লিপিখানা আছে, সেখানে এটা সংরক্ষণ করা হয়েছে। কবে থেকে? ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যবে থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে তবে থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বছরের মাসকে ১২টি নির্ধারণ করেছেন। এ কারণে আমরা আরবিতে, ইংলিশে, বাংলাতে সবখানে আমরা ১২টি মাস দেখতে পাই, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ, তিনি নির্ধারণ করেছেন। এই ১২টি মাসের মাঝে আরবিতে একটা মাসই হচ্ছে রমাজান, সেই রমাজান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা। যেসব কারণে রমাজান মাসের গুরুত্ব ফজিলত হওয়ার দাবিদার রাখে, সেগুলোর মাঝে অন্যতম একটি মাসই হচ্ছে রমাজান মাস। আর অন্য কোনো মাস তেমন কোনো গুরুত্ব, ইম্পর্টেন্স, তাৎপর্য রাখে না। এই মাসকে নিয়ে যতটা মনীষীগণ চিন্তা গবেষণা করেন, লেখক লেখিকাগণ যত লেখালেখি করেন, আলেম গুণী মুহাদ্দিসগণ যত আলোচনা করেন, অন্য কোনো মাসকে নিয়ে তত আলোচনা, তত লেখালেখি, তত চিন্তা গবেষণা করা হয় না। এ মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম অবতীর্ণ করেছেন, যার কারণে এই মাসের গুরুত্ব উপজেলা অন্যান্য মাসের চেয়ে বেশি। আর এই গ্রন্থটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দান করেছেন। আর তিনি এই কোরআন অর্থাৎ চিরস্থায়ী মুজিজা গ্রহণ করেছেন, তিনি এই কোরআনকে পেয়ে বিশ্বের মানুষ যখন অজ্ঞতা নিমজ্জিত ডুবে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সত্যের দিশা দেখার জন্য, সত্যের পথ দেখার জন্য, সঠিক পথ দেখার জন্য এই কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনকে পেয়ে এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সভ্য অসভ্য পরপর জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতায় একদল মর্দে মুজাহিদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন, যাদেরকে দিয়ে তিনি এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যাদেরকে দিয়ে অন্যায় বাতিলের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। আর সেটা কোন মাসে? এ রমাজান মাসে সেই কোরআন অবতীর্ণ হয়েছে। তাই আসুন আমরা কেন এ রমাজান মাসের গুরুত্ব পর্যন্ত রয়েছে এটা আমরা জেনে নিই। প্রথমত আমরা জানো কেন এর এত মর্যাদা, এর এত মর্যাদা হওয়ার অন্যতম একটাই কারণ, তা ভূমিকাতে বলেছি, সেটা হচ্ছে এই মাসে পবিত্র গ্রন্থকারী অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুই নম্বর সূরা সূরাতুল বাকারা ১৮৫ নম্বর আয়াত, যে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে শাহরুল মাস রমাদান, রমাদান এমন একটা মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদা লিন-নাস, যে কোরআনটা মানুষের জন্য পথপ্রদর্শক, বাইয়িনাতিন মিনাল হুদা, আর এমন পথপ্রদর্শক যেটা স্পষ্ট, মানে তার হেদায়েতের পথটা, কোরআন যে পথটা দেখায় এই পথটা একেবারে উজ্জ্বল পরিষ্কার, এখানে অন্যের সাহায্য নিয়ে লাইট জলের কোনো রাস্তা আছে তার কোনো দরকার হয় না।
ক্রিটিক্যাল হুদা একেবারে স্পষ্ট। এই রাস্তা চলার জন্য অন্য কোনো লাইটের প্রয়োজন নেই, এই কোরআনের লাইটে এই রাস্তা একেবারে পরিষ্কার। কল কোরআন, আর এটা এমন একটি কোরআন যে কোরআন সত্য মিথ্যা কোনটা সঠিক কোনটা ভুল এর পার্থক্য নির্ণয় করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা গত আয়াত থেকে জানতে পারতেছি তাই যে এই রমজান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে, যার কারণে এর গুরুত্ব উপস্থিত অন্যান্য মাসের চেয়ে বেশি। দ্বিতীয়ত হচ্ছে এই রমজান মাসে বহু কল্যাণ নিহিত রয়েছে। এই রমজান মাসে বহু কল্যাণ নিহিত রয়েছে, যেমন এই রমজান মাস আসতে রহমত বরকত সব কিছু মহান্লাহ মহান্লাহ করে দেন। এই রমজান মাস আসার কারণে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, আসমানের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। মহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারি কিতাবুস সিয়াম সিয়াম সংক্রান্ত অধ্যায় 1899 নম্বর হাদিস। সেই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইযা দাখালা শাহরুর রমাদান, যখন রমজান মাস চলে আসে, রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন সমস্ত আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আসমানে যত দরজা রয়েছে সমস্ত দরজাকে কি করা হয়, খুলে দেওয়া হয়। কখন? যখন রমজান মাস চলে আসে। ওয়াকুল্লিকাত আবওয়াবুস জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়, খিল মেরে দেওয়া হয়, খোলা হয় না। ওয়াসুজিনা বিশায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তান মানে অনেক শয়তান, তার মানে শয়তান একটা নয়, শয়তান অনেক রয়েছে। এই কারণে হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়াসুজিনা বিশায়াতিন, সমস্ত শয়তানদেরকে বন্দী করা হয়েছে। অত্র হাদিসে মুমিনদের জন্য তিনটি সুসংবাদ প্রদান করা হয়েছে এই রমজান মাসের গুরুত্ব উপলক্ষে। এক নম্বর বলা হয়েছে আসমানের দরজা সম্পূর্ণ দেওয়া হয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত মাগফিরাত এগুলো আসার আর কোনো বাধা থাকে না। মানুষ তো আল্লাহর সঙ্গে সঙ্গে উপরে চলে যাবে, কেউ আটকাবে না, কারণ আসমানের দরজা সব বন্ধ, নতুন করে আর খুলতে, আসমানের দরজা সমস্ত খুলে দেওয়া হয়েছে, নতুন করে আর খুলতে হয় না। দ্বিতীয়ত সংবাদ হচ্ছে আমাদের জন্য যে এই মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, যার কারণে মানুষ আস্তে আস্তে অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে এই মাসে লিপ্ত হয়ে যায়। কারণ জাহান্নামের দরজা যদি বন্ধ থাকে তাহলে, এবং শয়তান যদি বন্ধ থাকে, তাহলে মানুষের পাপ আস্তে আস্তে কমতে থাকে, যে মাস সেই মাসটা হচ্ছে রমজান মাস। তিন নম্বর শুভ সংবাদ হচ্ছে আমাদের জন্য যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শয়তানকে যদি শৃঙ্খলাবদ্ধই করা হয়ে থাকে তাহলে রমজান মাসে মানুষ বিড়ি খায় কেন, রমজান মাসে মানুষ অশ্লীল ভাষা প্রয়োগ করে কেন, রমজান মাসে মানুষ ভিডিও দেখে কেন, রমজান মাসে মানে ঝগড়া করে কেন? শয়তানকে যদি শৃঙ্খলাবদ্ধই করা হয়ে থাকে তাহলে কি সব আবার হয় কেন? মূলত মানুষের আত্মা তিন ধরনের হয়ে থাকে, এর মাঝে একটি আত্মা হচ্ছে নাফসে আম্মা, যে নাফস মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে, আর শয়তান সেই সকল নাফসকে বেশি বেশি ওয়াসওয়াসা দিতে থাকে। 11টি মাস সেই নাফসকে যখন ওয়াসওয়াসা দিয়ে অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত করেছে, এবং ওই ব্যক্তি সেই অন্যায় কাজগুলোর দিকে ধাবিত হয়ে অভ্যাসে পরিণত করেছে, সেই কাজ সম্পাদন না হলে তার চলে না, যার কারণে তো এখন বিড়ি করব বলে আমার একবার বিড়ি না খেলে আমার দিনটাই ভালো লাগে না, কারণ তার কাজটা অভ্যাসে পরিণত করে দিল, সেই কারণে তার অভ্যাস 11টি মাস থাকার কারণে এই মাসেও সেই অভ্যাসের দৈর্ঘ্য মূলত শয়তান আর নেই, শয়তান শৃঙ্খলাবদ্ধ, কিন্তু তার শরীরের
করে দিয়েছে শয়তান। এগারোটি মাস চলে এসেছে, সেই এগারোটি মাস চলার পরে এই মাসে এসেও সেই মেশিন চলতে থাকে এবং আস্তে আস্তে কমতে থাকে। কিরকম মনে করুন, আপনি আপনার ফ্যানটা 12 মিনিট চালাবেন না, 11 মিনিট চালাবেন। 11 মিনিট ফ্যান যখন চালাবেন, চালার পর সুইচ বন্ধ করে দিবেন। যেমন আল্লাহ 11 মাস পর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলেন, আপনি আপনার 11 মিনিট পর ফ্যানটাকে সুইচ অফ করে দেন, তারপরে সঙ্গে সঙ্গে ফ্যানটা বন্ধ হয়ে যাবে যাবে না। কারণ আপনি 11 মিনিট ধরে ফ্যানটা চালিয়েছেন, তার যে একটা গতি, এই গতিকে আপনি এক সুইচ টিপার কারণে বন্ধ করতে পারবেন না। কমপক্ষে সে আরো 1 মিনিট ঘুরতেই থাকবে এবং আস্তে আস্তে ঘুরতে ঘুরতে 100 মাসে বন্ধ হয়ে যাবে। কিন্তু আবার যদি সুইচ চালু করেন, আবার জ্বলবে, আবার ঘুরবে। ঠিক সেরকম 11টি মাস অন্যায় করার কারণে আপনার এ মাসে অন্যায় চলতে থাকে ওই ফ্যানের নেয়। প্রথমে বেশি হয়, আস্তে আস্তে যতই রমজান যায় দেখবেন পা মতই আপনার কমে যায়, যেমন আস্তে আস্তে ফ্যানের গতি কমে যায়। রমজানের শেষ আসবে, দেখবেন আপনার একেবারেই পা নেই। কিন্তু যদি এই সুইচকে আপনি একেবারে বন্ধ করে দেন, মানে এই অভ্যাসটা আর চালু না করেন রমজানের পরে, তাহলে আর আপনার এই অভ্যাস থাকবে। যেমন ফ্যানকে বন্ধ করার পর আর চালু না করলে ফ্যান আর কখনো ঘুরবে না, ঠিক তদ্রূপ হবে আপনার পাপওয়ার সংঘটিত হবে। এরপরে রমজানের মাসের গুরুত্ব ফজিলত হওয়ার আরো কারণ রয়েছে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে রমজান মাস আমাদেরকে সবরের প্রশিক্ষণ দেয়, যার কারণে এই মাসের গুরুত্ব বেশি। রমজান মাস আমাদের ধৈর্যের প্রশিক্ষণ দেয়, কিভাবে ধৈর্যকে ট্যাকেল দিতে হবে, কিভাবে ধৈর্য নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, রাগের সময়ও কিভাবে নিজেকে ঠিক রাখতে হবে, খিদার সময়ও না খেয়ে ধৈর্য ধরে কিভাবে নিজের পেটকে শান্ত করতে হবে, এই রমজান মাসে আমাদের শিক্ষা দেয়। কিভাবে যৌবনের চাহিদা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই চাহিদা হালাল পথায় ব্যবহার করতে পারছি না, সেই দিকে এই সবর, এই ধৈর্য আমাদের শিক্ষা দেয় যে কিভাবে এই বিষয়কে আমরা ট্যাকেল দিয়ে রাখবো, কিভাবে আটকে রাখবো, এটা একমাত্র ধৈর্যের কারণ। এই মাসটা আপনাকে এভাবে ধৈর্যের প্রশিক্ষণ দেয়। আর ধৈর্য মুমিনের হচ্ছে এমন একটি গুণ যে গুণটা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, যে গুণটা থাকার কারণে সে অগণিত পুরস্কার প্রতিদান পেয়ে থাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 39 নম্বর সূরা সূরা জুমার 10 নম্বর আয়াত যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবি, যে ইন্নামা প্রকৃত পক্ষে ইউওয়াফাস সাবিরুনা যারা ধৈর্যশীল তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, আজরাহুম তাদের প্রতিদান, তাদের কাজের ফল বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই, মানে তারা ধৈর্যশীল হবে, তাদেরকে আল্লাহ যে পুরস্কার দিবেন, যে সওয়াব দিবেন, যে প্রতিদান দিবেন, এটা হিসাব নেই, হিসাব ছাড়াই আপনাকে দিবে। আর এই সবরটা শিখায় আপনার রমজান মাস, যার কারণে এই মাসের গুরুত্ব ফজিলত অন্যান্য মাসের চেয়ে বেশি। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে রমজান মাস আমাদেরকে ঐক্য হতে শিখায়, একজোট হতে শিখায়। যখন রমজান মাস চলে আসে তখন সকলেই এক হয়ে যায়, মনে হয় যেন সমস্ত মুসলিম একটা মিল্লাত, একটা দল, সমস্ত মুসলিম যেন এক পথের উপর চলে। এখানে সাদা কালো, ধনী গরিব, রাজা বাদশাহ এই মাসে কারোর মধ্যে দাবেন নেই, সকলেই একই সময় ইফতার করে, একই সময় সেহরি খায়। এই মাসে কোটিপতি হয়েছে, রাজা হয়েছে, কিন্তু সে সিয়াম রেখেছে, কিন্তু ইফতার সময় হওয়ার আগে খেতে পারবে এমন বিধান বা এমন ক্ষমতা কারণে। একজন গরিব যে রাস্তার ফকির, রাস্তায় বসবাস করে, সে যেমন সঠিক সময় ইফতার করবে, ঠিক ওই সময়ও রাজাকে ইফতার করতে হবে। এখানে সময়টা আপনাকে ঐক্য করে দিচ্ছে। ঠিক সেরকম
সেহেরির শেষ সময় তখন হবে, ধনীদেরও সেই সময়টা শেষ হবে। এই মাসে সকলে একসাথে হয়ে সালাত আদায় করে, একসঙ্গে তারা তারাবি আদায় করে। এভাবে এই মাসটা শিক্ষা দেয়, পুরো এই এক মাস আমাদের শিক্ষা দেয় আমাদের কিভাবে একজোট হয়ে থাকতে হবে, কিভাবে একটা জাতি হয়ে থাকতে হয়, কিভাবে ভেদাভেদ ভুলে দল মত ভুলে একসাথে থাকতে হয়, এই মাসটা শিক্ষা দেয়। এই কারণে এই মাসের গুরুত্ব বেশি। এরপর পঞ্চম নম্বর বিষয় হচ্ছে এই মাসটা রমজান মাস, রহমত ও মাগফিরাতের মাস। এটা রহমত ও মাগফিরাত বয়ে নিয়ে আসে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আর রহমান, মানে অতি দয়ালু, আর একটি নাম হচ্ছে আল গাফুর, মানে ক্ষমাশীল। যখনই এই রমজান মাস চলে আসে তখন এই মাস রহমত এবং মাগফিরাত নিয়ে আসে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যারা ক্ষমা প্রার্থনা করে তার কাছে, তিনি তাদের সমস্ত গুনাহটা ক্ষমা করে দেন, তার সমস্ত চাওয়া কবুল করে। অপরদিকে তিনি তার বান্দাদের প্রতি এই মাসে দয়া প্রবণ হয়ে তাদের প্রতি রহমত করে এই মাস তাদের আমলের সব দ্বিগুণে বাড়িয়ে দেন। এর একমাত্রই কারণ এই মাসে রহমত বর্ণিত হয়। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম মিশকাত মিশকাতুল মাসাবি কিতাবুস সিয়াম 5 নম্বর প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর 1956 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমাজান মাস প্রবেশ করে, রমাজান মাস চলে আসে, রমাজান মাসটা আগমন করে, তখন ফুতিহাত আবওয়াবুর রহমান, তখন রহমতের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, যার কারণে আমরা এই মাসে বেশি বেশি রহমত পেয়ে থাকি। এই কারণে এই মাসের গুরুত্ব বোঝবার বেশি। এরপরে ষষ্ঠ নম্বর কারণ হচ্ছে জাহান্নাম থেকে এই মাসে বেশি বেশি মা জাহান্নামীদেরকে মুক্তি দান করা হয়, অন্য কোনো মাসে করা হয়, যার কারণে এই রমজান মাসের গুরুত্ব ফজিলত অন্য কোনো মাসের চেয়ে বেশি। এ কথা আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1450 বছর আগে বলে দিয়েছেন। তিনি বলেছেন হাদিসে মিশকাতুল মাসাবিতে এসেছে কিতাবুস সিয়াম, সিয়াম সংক্রান্ত অধ্যায় হাদিস নম্বর 1960 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউনাদি মুনাদা মুনাদি, যে একজন আহ্বানকারী ইউনাদি, একজন আহ্বানকারী মুনাদি আহ্বান করে, আহ্বান করতেই থাকে কখন, যখন রমজান মাস আসে, এবং বলে ইয়া বাকিয়াল খায়র, হে কল্যাণের দিকে অগ্রগামী ব্যক্তি, মানে যারা 11টি মাস ভালো কাজ করে এসেছে সেই ভালো কাজ করতে মেলা ব্যক্তিকে ওই আহ্বানকারী ফেরেশতা বলবে ইয়া ওয়াজিয়াল খায়র, হে কল্যাণের দিকে অগ্রগামনকারী ধাবিতকারী, আকবিল, তুমি আরো দ্রুত গতিতে ভালো কাজের দিকে, ভালো আমলের দিকে, ভালো বিষয়ের দিকে ছুটে যাও। অপরপক্ষে যারা অন্যায় অশ্লীল কাজ 11টি মাস করে আসছে এই আহ্বানকারী তাদেরকে বলে ইয়া বাগিয়া শারি আকসি, হে অন্যায়ের পথের দিকে, অশ্লীল পথের দিকে ধাবিতকারী, তুমি থেমে যাও, আর সামনে অগ্রসর হও না। এটা কিসের কারণে বলা হয়? এই রমজান মাসের গুরুত্ব ফজিলতের কারণে বলা হয়, যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, অতএব এই মাসে ভালো কাজ করো, অন্যায় কাজের দিকে ধাবিত হো না। ওয়ালিল্লাহি তাবারু মিনান নার, আর এই মাস এমন একটি মাস যে মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ, অগণিত মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে প্রবেশ করা, সেটা শুধু একদিন, পুরো
যার কারণে এই মাসের গুরুত্ব অন্যান্য মাসের চেয়ে অনেক গুণ বেশি, যা অন্য কোনো মাসে করা হয় না। অন্য কোনো মাসে এভাবে জাহান্নাম থেকে বের করে জাহান্নামীদেরকে জান্নাতে দেওয়া হয় না। ওই ব্যক্তিরা কত ভাগ্যবান যারা এই রমাদান মাসে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, এবং প্রত্যেকটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া এইভাবেই করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত প্রতি রমাদান মাসে আসলেই প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে বের করে জান্নাতে প্রদান করবে। এই কারণে এই মাসের গুরুত্ব অন্যান্য মাসের চেয়ে বেশি। এরপরে সাত নম্বর যে কারণ, যে কারণে এই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই রমাজান মাস মানুষের কাছে বরকতের মাস। এই মাসটা হচ্ছে সিয়াম ফরজ হওয়ার মাস। যে মাসটা সিয়াম ফরজ হয়েছে সেই মাসটি হলো এই রমাজান মাস, যার কারণে এই রমাজান মাসের গুরুত্ব অন্য মাসের চেয়ে বেশি। মহানবাস মহান আহমাদা বলছেন দুই নম্বর সুরা সুরা বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, শুনে রাখো তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, আবশ্যিক করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আবশ্যিক নির্ধারণ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যে জাতিরা ছিল তাদের কাছে। তার মানে বোঝা যাচ্ছে এই সিয়াম পূর্বেও ফরজ ছিল, পদ্ধতি ভিন্ন হলেও সিয়াম পূর্বেও ফরজ ছিল, সেখান থেকে আমাদের মাঝেও এই সিয়ামকে ফরজ করা হয়েছে। কিন্তু কাদের ওপর ফরজ? হিন্দুর ওপর কি এই সিয়াম ফরজ? না, নামধারী মুসলমানদের মাঝেও এই সিয়ামটা ফরজ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওহে যারা ইমান এনেছো, যারা তোমরা ইমানদার, শুনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরেই সিয়ামকে ফরজ করা হয়েছে। তার মানে যারা ইমান গ্রহণ করে, ইমান আনেনি, তাদের উপর সিয়াম ফরজ নয়, মূলত যারা ইমানদার তাদের উপরই সিয়ামকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, যাতে করে ইমানদাররা মুত্তাকি হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, এ কারণে সিয়ামকে ফরজ করা হয়েছে। কিন্তু কোন মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে মাত্র আয়াতে উল্লেখ নেই, এগুলোটা উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত মাসাবে কিতাব সিয়াম, সিয়াম সংক্রান্ত অধ্যায় হাদিস নম্বর 1962। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আতাকুম, তোমাদের কাছে আসে শাহরু রমাজান, রমাজান মাস, যখন তোমাদের কাছে রমাজান মাসে চলে আসবে, আগমন করবে বা আগমন করে, তখন নজর রাখবে, কারণ ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। তার মানে এই সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন সেটা হলো হাদিস থেকে প্রমাণিত রমাজান মাসে, এই সিয়ামটা রমাজান মাসেই ফরজ। কোরআন এবং হাদিস উভয়টা এক করলে আমরা বুঝতে পারি, যার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুই নম্বর সুরা সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত, যে ফামা ফামিনকুম শাহরা ফালিয়াসুমহু, তা তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমাজান মাসকে পেয়ে যাবে, ফালিয়াসুমহু, সে যেন সেই মাসে রোজা রাখে। তার মানে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রমাজান মাস যখনই আসবে তখনই তোমরা রোজা রাখবে। সেটা কোন রোজা? পূর্বের আয়াতে বলা হবে ফরজ রোজা, তার মানে এই রোজাটা হলো ফরজ। এমন একটি মাস যে মাসে রোজাকে পুরো মাসটাই ফরজ করা হলো, তার মানে সেই মাসের গুরুত্ব ও ফজিলত তাৎপর্য অন্য মাসের চেয়ে অনেক বেশি।
পড়েন 8 নম্বর যে কারণ, যে কারণে এই মাসের গুরুত্ব উপজিদার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে মহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদের জন্য ইতিকাফের ব্যবস্থা করেছে। যে ইতিকাফ করার কারণে আমরা এই মাসে যে একটি রাত রয়েছে এই রাতটি সঠিকভাবে বাস করতে পারি, যাতে করে এই মাসের যে হক আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, যার কারণে শয়তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে ইতিকাফ করেছেন এবং তার মৃত্যুর পরে তার বিবিগণ ইতিকাফ করেছেন। হাদিস থেকে বলেন এ কারণে এই রমজান মাসের গুরুত্ব বুঝদা অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমরা 8টি বিষয় জানলাম, এরকম আরো অনেক বিষয়। আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন